মার্কিন প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে নয়। ট্রাম্পের আহ্বানে কংগ্রেস ভবনে সমর্থকদের হামলার দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে ক্ষমতা হস্তান্তরে বাকি আরও প্রায় দুই সপ্তাহ, কিন্তু ডেমোক্রেটরা এখন সময় শেষের আগেই তার ক্ষমতা ছাড়ার পক্ষে। এদিকে ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় মিশিগানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। মুবালি করিমের রিপোর্ট। I believe the president is dangerous and should not hold office one day longer. যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটালে লজ্জাজনক এই ঘটনার পর হোয়াইট হাউসে হিড়িক পড়েছে কর্মকর্তাদের পদত্যাগের। ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যাথিউ, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রধান কর্মকর্তা স্টেফানি গ্রিসাম ও সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেতা পদত্যাগ করেছেন। তাতে আরও রয়েছেন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ম্যাথিউ পটিঙ্গার। এদিকে মার্কিন হাউজের বিচার বিভাগীয় কমিটির বেশিরভাগ ডেমোক্র্যাটই বুধবার সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে চিঠি পাঠিয়েছেন। এ চিঠিতে সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাইডেনের কণ্ঠেও তেজের সুর। তবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কথা ভাবছেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে দেশে ঐক্য ফেরানো সম্ভব নয়। যদিও বা তিনি আরও বলছেন, কোনো মার্কিন প্রেসিডেন্টই আইনের ঊর্ধ্বে নয়। হামলার দিকে ইঙ্গিত করেই তার এমন মন্তব্য অনেক কিছু স্পষ্ট করেছে। এদিকে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে কার্ফিউ চলছে। রাতে পুরো নগরী পুলিশ আর ন্যাশনাল গার্ডের লোকজন ঘিরে রেখেছে ট্রাম্পকে অপসারণের জন্য অভিশংসন প্রস্তাবের খসড়া প্রস্তুতের পথে। এমনকি কড়া নজরে রয়েছেন ট্রাম্পও। We condemn it, the president and this administration, in the strongest possible terms. It is unacceptable, and those that broke the law should be prosecuted to the fullest extent of the law. রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথ এখন পুরোই শান্ত। প্রতি সাত ফুট পরপর ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যাপিটাল হিলের স্থাপনা ঘিরে রেখেছে। মুবাল্লিক করিম, মাইটিভি।